রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ফের প্রকাশ্য এলো জ্যোতিপ্রিয় মহিলা সংঘের খবর। 2017 সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়ে বিস্ফোরক দাবি জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের। বিধাননগর পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছেন একটি ভিডিও যা সামাজিক মাধ্যমে ভাইরাল। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তাঁর স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বলে ভাইরাল ভিডিওতে দাবি করেছেন জয়ব্রত। পাশাপাশি তার দাবি, বিধাননগর পুর নিগমের কাউন্সিলর ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী বন্দ্যোপাধ্যায় নিজের সাথে যোগাযোগ করতে বারণ করে দিয়েছিলেন। 2022 সালে পুর ভোটের কিছুদিন আগেই ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যান নন্দিনী। এই ফ্ল্যাটটিও বালুই হয়তো কিনে দিয়েছেন তাঁর স্ত্রীকে, এমনটাই জানালেন জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়কে রাতারাতি সরিয়ে পুর ভোটের টিকিট দেওয়া হয়েছিল নন্দিনী বন্দ্যোপাধ্যায় মল্লিককে বলে সূত্রের খবর। জয়ব্রতর দাবি, ভোট জেতার পরেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন নন্দিনী। এরপর নিজে থেকে যোগাযোগ করতে চাইলে একাধিকবার প্রাণে মারার হুমকিও পেয়েছেন বলে ওই ভিডিওতে দাবি করেছেন জয়ব্রত। তাঁর এই পরিস্থিতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিককেই দায়ী করেছেন জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। উনি কাউন্সিলর হবার ঠিক আগে আগে উনি বাড়ি, আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেটা ছেড়ে চলে যায় আমাকে ইনফর্ম না করে, না জানিয়ে। এবং অন্য সূত্রে খবর পাই যে ও ফ্ল্যাট কিনেছে, তো সেই ফ্ল্যাটের কোনো অ্যাড্রেস আমার কাছে ছিল না। কত সালে? 2022 সালে ইলেকশন হবার ঠিক আগে। তো এই রিলেশনশিপটা আরও অনেক আগের, মানে সেটা পরে বুঝতে পারলাম যদিও। রিলেশনশিপটা এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, মানে কিছুদিন যখন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ক্লোজ হয়ে যায়নি তখন পর্যন্ত সব কথাই বলতো। ওই টিঙ্কু টিঙ্কুদের কথা বলতো, যে ও টিঙ্কু গরু পাচারের টাকা খায়, মুক্ত সুখ হ্যান ত্যান বলতো। তো আর ওর বাড়িতেও নানা রকম গিফট আসা শুরু হলো। তো যাবার সময় বারুদা নিয়ে যেত, আসার সময় ফারাধানি ছেড়ে আসতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছা মৃত্যুর অনুমতির আবেদন জানিয়েছেন তিনি। সিএন ভিডিওর সত্যতা যাচাই করেনি। যে মুখ্যমন্ত্রী প্লিজ আপনি আমাকে মৃত্যু, বেশ একটা শান্তিজনক মৃত্যু, মরফিন দিয়ে হোক বা যে কোনো মানে কিছু দিয়ে হোক আমাকে মেরে ফেলুন, যাতে আমাকে আর না দেখতে হয়। সব একবার মরেছিলাম, বেঁচে ফিরে এসেছি 2017-এ, দুটো আটারি ব্লক ছিল। হ্যাঁ, আমার আসাম সিভিল হসপিটাল আমাকে ডেড বলে রিফিউজ করেছিল, অ্যাডমিট করতে চাইনি। যদিও পুরো বিষয়টি সম্পর্কে নন্দিনী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সমস্তই মিথ্যে ঘটনা, এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, অপরিচিত ব্যক্তি, জ্যোতিপ্রিয়র সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোর্টে কেস চলছে, তাই আর বেশি মন্তব্য করবেন না। হ্যালো, কাউন্সিলর নন্দিনী ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি সিএন থেকে সাংবাদিক মফিজুল কথা বলছি। বলুন। বলছি একটা কমপ্লেন আপনার স্বামী নিজেকে বলছেন, উনি জয়ব্রত ব্যানার্জি, উনি কি আপনার স্বামী? না, আমার স্বামী নয়, আমার সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই ওনার, কারণ ওনার সঙ্গে আমার কোর্ট কেস চলছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো যোগাযোগ নেই। উনি যেগুলো বলছেন ওগুলো মিথ্যা কথা বলছেন। না, উনি আরেকটা কথা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার সুবাদে আপনি কাউন্সিলর হয়েছেন, তারপর থেকে ওনার সঙ্গে ব্যবহার। মল্লিক সেই সময় জেলা, অসম্ভব, তার অনেক আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক নেই। জ্যোতিপ্রিয় মল্লিক এই জেলার প্রেসিডেন্ট ছিলেন, ওনার সঙ্গে সবাই রাজনীতি করতো, আমিও রাজনীতি করতাম। নাকি আপনার সঙ্গে দেখা করতে গেছিলেন আপনার ফ্ল্যাটে? তখন নাকি আপনি ওনাকে ঢুকতে দেননি? আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে কি ঢুকতে দেবেন যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? আপনার অপরিচিত কি করে হলো? একটা সময় স্বামী ছিল, হলে কি এখন আমার সঙ্গে 12 বছর ধরে যোগাযোগ নেই? বিজেপি নেতা সজল ঘোষ ওই বিষয়ে বললেন, বালুদার অমন অনেকেই আছে। যে ওনার অনেক ইঙ্কু রিঙ্কু আমি আগে বলেছিলাম, নন্দিনী সন্দিনী, তার মধ্যে ইনি একজন অত্যন্ত প্রভাবশালী। বাপরে বাপ! আর একটা বিষয় জানা, এবং আমি যতদূর জানি উনি রাজারহাট বা বিধাননগর পুরসভার বাসিন্দাই ছিলেন না। উনি, আপনি ওনার হাজবেন্ড, তার কাছ থেকে কথা বলে জেনে নেবেন, আমি যতদূর জানি উনি প্রথম দিকে রাজারহাট মানে এই বিধাননগরের বাসিন্দাই ছিলেন না, ওনাকে বাসিন্দা করে ভোটে প্রার্থী করা হয়েছিল। আমরা নাকি প্রার্থী খুঁজে পাই না, ওদের প্রার্থী অন্য জায়গা থেকে আনতে হয়। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।